আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী। আমার বাড়ি হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি। আমি পেশায় একজন বিজনেসম্যান, ব্যবসা করি। আমার এটা 4 মাস থেকে আর কি 3 থেকে 4 মাস হিপ জয়েন্টে একটু সমস্যা দেখা দিয়েছিল, প্রচুর ব্যথা করতো। প্রথম যখন ব্যথাটা শুরু হয় তখন আমি 4-5 জন ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ওনারা বলছে আমাকে অপারেশন করতে হবে। আমার যখন মানে আপনার অপারেশনের কথা বলছিল তখন আমার অনেক টেনশন ফিল করছিল, যা বলার মতো না। আমি কি করব না করব অনেক টেনশনে ছিলাম, বা অনেক মানে ইয়ের ভিতরে ছিলাম আর কি। লাস্টে আমি অনলাইনে দেখে ইউটিউবে দেখলাম, দেখার পরে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আমি আসলাম। আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমি অনেক সুস্থতা মানে অবস্থান করছি আর কি। সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি, মানে সবকিছু, অল এভরিথিং সবকিছু ঠিক আছে, এখানে পরিবেশ সবকিছু ঠিক আছে। আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, আমি অপারেশন থেকে যেহেতু এখানে আসার পরে ট্রিটমেন্টটা পেয়ে ভালো হয়েছে, আমি ওনাকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে 1000 বছর বাঁচে। আমার মতো যারা অসুস্থ আছে তারা আসলে অবশ্যই উপকার পাবে, অপারেশনের দিকে না যাওয়াটাই বেটার, এখানে আসলে ভালো চিকিৎসা পাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আবারও ধন্যবাদ শফিউল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম।